মাছ চাষ একটি ভালো ব্যবসা এবং এটি খুবই লাভজনক হতে পারে, কিন্তু এটি যথাযথভাবে করা উচিত। যখন চাষিদের মাছ রোগে আক্রান্ত হয়, মাছ সুস্থ করার জন্য চাষিরা প্রায়ই ঔষধ ব্যবহার করে। এগুলার মাঝে কিছু ঔষধ হল অ্যান্টিবায়োটিক। রোগের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক উপকারী হতে পারে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এগুলো অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করি। কিন্তু অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হল ঔষধ যা রোগ সৃষ্টিকারী ক্ষুদ্র অণুজীব ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ব্যাকটেরিয়া অতি ক্ষুদ্র, যা আমরা দেখতে পাই না, কিন্তু ব্যাকটেরিয়া সর্বত্র বিদ্যমান, আমাদের জমিতে এবং আমাদের পানিতে। ব্যাকটেরিয়া সর্বত্র বিদ্যমান, কিন্তু যখন তারা প্রাণীদেহে প্রবেশ করে, তারা তাদের অসুস্থ করে ফেলে। আমরা প্রাণীদের পুনরায় স্বাস্থ্যবান করতে পারি অ্যান্টিবায়োটিক দিয়ে, যাতে খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় এবং মাছ সুস্থ হয়ে ওঠে। যাই হোক, যদি আমরা ঘন ঘন অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, তাহলে এর কার্যক্ষমতা শেষ হয়ে যায়। এর কারণ হচ্ছে ব্যাকটেরিয়া খুব চালাক এবং তারা জানে কিভাবে অ্যান্টিবায়োটিক থেকে রক্ষা পাওয়া যায়। তার মানে এই যে ঔষধ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে না। আমরা যত বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, এর কার্যক্ষমতা রোধ করতে ব্যাকটেরিয়া তত বেশি সক্ষম হয়। যদি ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে পারে, তখন এই ঔষধ তাদেরকে ধ্বংস করতে পারে না। এর অর্থ, ফলে আমরা ঔষধের জন্য টাকা খরচ করি, কিন্তু সেই ঔষধ আমাদের মাছকে সুস্থ করতে পারে না। যদি বিক্রির জন্য মাছ না থাকে, তখন কোনো টাকাও নেই। কৃষকরা সাহায্যের জন্য কি করতে পারে? মাছ সুস্থ রাখার সর্বোত্তম উপায় হল ভালো পুকুর ব্যবস্থাপনা অনুশীলন করা। এটি আপনার পুকুর পরিষ্কার রাখবে এবং ব্যাকটেরিয়ার অনুপ্রবেশ থামাতে সাহায্য করবে। মাছকে সুস্থ রাখা এবং আপনার মুনাফা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, তাই অ্যান্টিবায়োটিক হয়তো কাজে লাগতেও পারে। আপনার স্থানীয় মৎস্য কর্মকর্তা আপনাকে সাহায্য করতে পারে। যদি আপনি মাছ অসুস্থ হওয়ার কারণ নিশ্চিত না জানেন, তবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। অনুগ্রহ করে স্থানীয় মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। আপনার স্থানীয় মৎস্য কর্মকর্তা আপনার পুকুরটি দেখবেন এবং সমস্যা নিয়ে আপনার সাথে কথা বলবেন। ঔষধ সুপারিশ করে মৎস্য কর্মকর্তা একটি ব্যবস্থাপত্র লিখবেন। ব্যবস্থাপত্রে কি লেখা আছে সে বিষয়ে আপনার সবসময় জিজ্ঞাসা করা উচিত। আপনার যদি অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন হয়, সব সময় খাদ্যের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন। কখনোই সরাসরি শুধুমাত্র অ্যান্টিবায়োটিক পুকুরের পানিতে দিবেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, একাধিক অ্যান্টিবায়োটিক ওষুধ সমন্বয় করে ব্যবহার করা যাবে না। অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা রক্ষায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, অন্যথায় আমাদের সব মাছ মরে যাবে। সুতরাং মনে রাখতে হবে, যদি আপনি সমস্যার কারণ না জানেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করবেন না। অনুগ্রহ করে স্থানীয় মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। ব্যবস্থাপত্রে কি লেখা আছে সবসময় জিজ্ঞাসা করবেন। অ্যান্টিবায়োটিকের দায়িত্বশীল ব্যবহার পুকুর এবং খামার ভালো রাখবে। ধন্যবাদ।